বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় মুখ খুলেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে নুরের ওপর হামলার বিষয়ে সাদ্দাম বলেন, টিএসসি এলাকায় নুরের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও দুঃখজনক। এতে ছাত্রলীগের কোনো নেতাকর্মী যদি এ ঘটনায় জড়িত থাকে তাহলে সেটি আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। আমাদের প্রশ্ন হলো জাতির কাছে যে এটি কি আসলে আমাদের কোনো অপরাধ? আমরা যে এখন আন্দোলন সংগ্রাম করছি, রাজপথে রক্ত দিচ্ছি, শ্রম দিচ্ছি, ঘাম ঝরাচ্ছি, এটিকে আসলে আমাদের অপরাধ কিনা? যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমাদের উপরে যে ধরনের অন্যায় নিপীড়ন হচ্ছে সেগুলো আমরা মেনে নিতে রাজি আছি। কিন্তু সরকার পতন চাওয়া বা সরকার পরিবর্তনের জন্য নিজেদের জায়গা থেকে সর্বশক্তি নিয়োগ করে সংগ্রাম করা, এটি আসলে কোন ধরনের অপরাধ? চলমান যে যুগপথ আন্দোলন বাংলাদেশে চলছে, একদফার আন্দোলন, সেই একদফার আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বরাবরই আমরা বলে আসছি যে আমরা এই আন্দোলনে রয়েছি। আপনারা জানেন যে শুধুমাত্র এই আন্দোলনে থাকার কারণে এবং আমরা যেদিন থেকে ঘোষণা দিয়েছি যে আমরা যুগপথ আন্দোলনে গণ অধিকার পরিষদ সবসময় রাজপথের সম্মুখ যোদ্ধা হিসেবে থাকবে, তারপর থেকেই আমাদের উপর এক ধরনের খড়গ, নির্যাতন, নিপীড়ন এগুলো নেমে এসেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। শুভেচ্ছা অভিনন্দন জানানোর পাশে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করি, শুরুতে যে ভিডিওটা দেখে এসেছেন তা কিন্তু এই মুহূর্তে সবথেকে গরম খবর, আর এই গরম খবর আপনারা মিস করবেন না। অবশ্যই টাইটেল থাম্বনেলে যা দেখেছেন এখানে হুবহু তাই দেখতে পাবেন। অনেকেই বলেন টাইটেল থাম্বনেলে যা দেখায় ভিতরে তা পায় না, এটা আপনাদের ভুল। আপনারা শুরু থেকে টেনে টুনে দেখে চলে যান, মাঝখানে সেই অংশ মিস করে চলে যান, তারপর ইউটিউবারকে গালাগালি দেন। তো ভাই, এই নিউজটি সম্পূর্ণই আপনারা দেখে যাবেন, তাহলে মিল খুঁজে পাবেন, আর এটা কিন্তু এই মুহূর্তের সব থেকে গরম খবর। আর এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, ভিডিওটি দেখে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত তৈরি হয় অবশ্যই আপনারা মতামতটি করে যাবেন, কারণ প্রত্যেকটা দর্শকের মতামত দেওয়ার জন্য ইউটিউব কমেন্ট সিস্টেম করেছে, যাতে করে মতামত দর্শক দিতে পারে। তো আপনারা অবশ্যই, আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটা মতামতে আমরা বুঝতে পারি যে দর্শকদের কোন বিষয়টা ভালো লেগেছে, দর্শকদের কোন বিষয়টা ভালো লাগেনি, সেই অনুপাতে আমরা ভিডিওটি তৈরি করার চেষ্টা করি এবং ওই ধরনের নিউজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক, এইটুকু হেল্প করবেন, আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। ধন্যবাদ, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। দেখছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে নুরের ওপর হামলার বিষয়ে সাদ্দাম বলেন, টিএসসি এলাকায় নুরের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও দুঃখজনক। এতে ছাত্রলীগের কোনো নেতাকর্মী যদি এ ঘটনায় জড়িত থাকে তাহলে সেটি আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। ছাত্রলীগ সভাপতি বলেন, যখনই ভিপি নুর নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ান, তার আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, সংগঠনের টাকায় নিজের ব্যাংক ব্যালেন্স নেওয়ার বিষয়টি সামনে আসে, বিকাশে টাকা নেওয়া অথবা প্রবাসী অধিকার পরিষদের মাধ্যমে অর্থ নেওয়া প্রভৃতি বিষয় ঘটে, তার ইমেজ সংকট তৈরি হয়, তখনই মার খাওয়ার ঘটনা ঘটে। আমি মনে করি এই বিষয়গুলো বিচার বিশ্লেষণযোগ্য। গণ অধিকার পরিষদকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চলছে। হঠাৎ করে কেন গণ অধিকার পরিষদকে নিয়ে সরকারের এত অপতৎপরতা? এর পিছনে আসলে কি কারণ রয়েছে সে বিষয়ে আজকে কথা বলবো। আপনারা জানেন যে আমাদেরকে বিভিন্ন সময় বলা হয়েছে যে তোমরা নিজেদের মতন করে আন্দোলন করো, তোমরা বিএনপির সাথে অন্য দলের সাথে তোমাদের যাওয়ার দরকার নেই। কিন্তু আমাদের যেটি মনে হয় সেটি হলো যে এই মুহূর্তে একতাবদ্ধ হওয়ার বিকল্প নাই। আমরা যদি একতাবদ্ধ না হই, এক প্ল্যাটফর্মে না আসি, তাহলে তো আসলে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বা এই সরকারের পতন সেটি কখনোই সম্ভবপর হবে না। যে কারণে আমাদের উপলব্ধিবোধের জায়গা থেকে আমরা বিএনপির সাথে বা যারা সমমনা দলগুলো রয়েছে যারা সরকারের পতন চাই তাদের সাথে আমরা আন্দোলন করছি। আমাদের প্রশ্ন হলো জাতির কাছে যে এটি কি আসলে আমাদের কোনো অপরাধ? আমরা যে এখন আন্দোলন সংগ্রাম করছি, রাজপথে রক্ত দিচ্ছি, শ্রম দিচ্ছি, ঘাম ঝরাচ্ছি, এটি কি আসলে আমাদের অপরাধ কিনা? যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমাদের উপরে যে ধরনের অন্যায় নিপীড়ন হচ্ছে সেগুলো আমরা মেনে নিতে রাজি আছি। কিন্তু সরকার পতন চাওয়া বা সরকার পরিবর্তনের জন্য নিজেদের জায়গা থেকে সর্বশক্তি নিয়োগ করে সংগ্রাম করা, এটি আসলে কোন ধরনের অপরাধ? আমরা মনে করি এই মুহূর্তে গণ অধিকার পরিষদ সঠিক পথে রয়েছে, গণ অধিকার পরিষদ
জনগণের কল্যাণে জনগণের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা দেখেছেন যে ডাকসুর সাবেক ভিপি নুরুলক নূরের বাসায় ডিবি পুলিশ গিয়েছিল এবং একটি ভিডিও যেটি ভাইরাল হয়েছে সেখানে একজন পুলিশ কর্মকর্তা নূরকে বলছে, নূর ভাই আপনি কেন বিএনপির সাথে, আপনি কেন জামাতকে নিয়ে কথা বলেন, আপনি আপনার মতন আন্দোলন করেন। অর্থাৎ প্রশাসনের চাওয়া হলো যে এখন আসলে জামাত বিএনপির সাথে আন্দোলন করা যাবে না, তাদের সাথে একতাবদ্ধ হওয়া যাবে না। এর মাধ্যমে আসলে কি হবে, এর মাধ্যমে যেটি ঘটবে সেটি হলো সরকারের কখনোই পরিবর্তন হবে না। সরকারের পরিবর্তন হতে হলে আমাদের একতাবদ্ধ হতে হবে, আর সরকার বা প্রশাসন তারা কখনোই চাইবে না যে আমরা আসলে একতাবদ্ধ হই। এটি হলো সরকারের মূল চাওয়া। আমরা সরকারের এই চাওয়াকে আমরা প্রাধান্য দিইনি। আমাদেরকে বিভিন্নভাবে বলা হয়েছিল যে তোমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে আসো, তোমরা যেহেতু নতুন একটি উদীয়মান শক্তি, তোমরা কোটা সংস্কার আন্দোলন করেছো, তোমাদের যথেষ্ট জনসমর্থন রয়েছে, তোমাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, তোমরা নির্বাচনে আসলে বিএনপি বা অন্য দল নির্বাচনে না আসলেও সমস্যা নাই। কিন্তু আমরা যেটি উপলব্ধি করি সেটি হলো যে এই যে বাংলাদেশের সমস্যা, এটি আসলে বিএনপির সমস্যা না, এটি গণঅধিকার পরিষদের সমস্যা না, পুরো জাতির সমস্যা। সুতরাং পুরো জাতির সমস্যাকে জিইয়ে রেখে আমি এমপি মন্ত্রী হওয়ার জন্য দলীয় সরকারের অধীনে লাভ দিয়ে নির্বাচনে চলে যাব, সেটি আসলেই কখনো হতে পারে? আমরা জাতির সাথে কখনোই মির্জাফরগিরি করি নাই, করতে চাই না, এবং সেটি করা সম্ভবপর নয়। আপনারা যারা কথাগুলো শুনছেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমরা চেষ্টা করছি এমন একটি রাষ্ট্র গঠন করার যে রাষ্ট্র আসলে আমাদের জন্য সবার জন্য একটি কল্যাণমুখী রাষ্ট্র হবে, যে রাষ্ট্র শুধুমাত্র বিএনপির জন্য কল্যাণমুখী হবে বা আওয়ামী লীগের জন্য হবে বা আমাদের জন্য হবে সেটি না, 18 কোটি মানুষের জন্য যে রাষ্ট্র সাম্য প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং জনগণের জানমালের নিরাপত্তা দিবে এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করবে, সেই ধরনের রাষ্ট্রই আসলে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমাদের জীবন দিতে হয় তাহলে আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি। আমাদের সভাপতি ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নূর এই মুহূর্তে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, তারপরেও তার যে সাহস, তিনি যে উপলব্ধিবোধের জায়গা থেকে আমাদের বলছেন যে আমি যদি মারাও যাই আপনারা আন্দোলনকে চালিয়ে নেবেন। আপনারা জানেন যে আজকে বিএনপির লিয়াজু কমিটির সাথে আজকে আমাদের বৈঠক ছিল এবং বিএনপির পক্ষ থেকে পরামর্শ চাওয়া হয়েছে যে কিভাবে আসলে সামনে আন্দোলন করা যায়। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি, তবে এটি অত্যন্ত ইতিবাচক যে বিএনপির মতন বড় একটি দল তারা আসলে এভাবে বিভিন্ন দলের কাছ থেকে পরামর্শ চাচ্ছে, এটি খুবই ইতিবাচক এবং এ ধরনের মানসিকতা আসলে দরকার ছিল। এই মানসিকতা বিএনপির মধ্যে আসলে তৈরি হয়েছে, এর জন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের 10 সদস্যের একটি প্রতিনিধি দল, আমরা বিএনপির লিয়াজু কমিটির সদস্য, বিএনপির স্থায়ী কমিটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এবং আপনার যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল তারা ছিলেন, এবং আমাদের পক্ষ থেকে আমি ছিলাম, আমাদের উচ্চতর পরিষদের নেতৃবৃন্দ ছিল, সাবেক নেতৃবৃন্দ ছিল, ছাত্র যুব অধিকার পরিষদ, শ্রমিক এবং পেশাজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ ছিল। তো আগামীতে কিভাবে আসলে পেশাজীবীদেরকে রাজপথে নামানো যায়, আগামীতে কিভাবে আসলে ছাত্রদের রাজপথে নামানো যায়, কিভাবে যুবকদেরকে রাজপথে নামানো যায়, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং বিএনপি আমাদের সবসময় প্রশংসা করে, তারা তো জানে যে আসলে রাজপথে অন্তত বিএনপির পরে সক্রিয়ভাবে একদম মাঠে সার্বক্ষণিক থাকা বা রেগুলার অ্যাক্টিভিটি করা সেটি কিন্তু গণঅধিকার পরিষদ করে, এবং এই জন্য বিএনপি সবসময় আমাদেরকে আসলে ওইভাবেই প্রাধান্য দিয়ে থাকে, সম্মান দিয়ে থাকে, বিভিন্নভাবে প্রশংসা করে থাকে। নুরুল হক নূর যখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছিলেন, অচেতন অবস্থায় ছিলেন, তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নুরুল হক নূরকে দেখতে গিয়েছেন এবং মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, এবং তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি বলছেন যে নূর তোমার শরীরের দিকেও খেয়াল রাখতে হবে। রাজনীতি মানে কি, রাজনীতি মানে কৌশলের অংশ, নিজেকে সেফ রাখা, নিজেকে নিরাপদ রাখা, এটিও রাজনীতির জন্য দরকার, কারণ নেতা যদি বেঁচে না থাকে তাহলে আসলে কিভাবে নেতৃত্ব দিবে। তো যাই হোক, তার জায়গা থেকে, অভিভাবকের জায়গা থেকে তিনি স্নেহ মায়া মমতা ভালোবাসার চাদরে নুরুল হক নূরকে দেখেছেন যে কিভাবে মায়া বা ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে। এজন্য আমরা বিএনপিকে
ধন্যবাদ জানাই। এবং আর এখন যে আন্দোলন চলছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, আমরা এই আন্দোলনে আমরা সকলকে স্বাগত জানাই। আজকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সেখানে গণমাধ্যমের ভাইয়েরা আমার কাছে প্রশ্ন করেছিলেন যে আসলে জামাতের ব্যাপারে বিএনপির সাথে কি আলোচনা হলো। আসলে দেখেন, জামাতের ব্যাপারে আসলে বিএনপির সাথে আমার আলোচনা করার কিছু নাই, কিন্তু আমি এটি চাই যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবাই রাস্তায় নামুক, সবাই প্রতিবাদ করুক। জামাত তো ছিয়ানব্বইতে জামাত আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, বিএনপির পতন ঘটিয়েছে, সেটি কিন্তু সবাই জানে। এবং আপনারা দেখবেন যে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছিল, সেটি হলো যে সরকার চায় যে জামাত সরকারের আয়ত্তের মধ্যে থাকুক, আয়ত্তের বাইরে যেন না যায়। তো বিভিন্ন ভাবে সরকার টোপ দেওয়ার চেষ্টা করছিল, এবং মাসখানেক আগে জামাতকে একটি প্রোগ্রাম কিন্তু করতে দেয়, কিন্তু যখন দেখলো যে জামাতকে আসলে কবজা করা সম্ভবপর নয়, তখন জামাতকে আর রাস্তায় নামতে দিচ্ছে না, তাদের সমাবেশের সহযোগিতা করছে না, বা অনুমোদন দিচ্ছে না, বা অনুমতি দিচ্ছে না। তো তার দুঃখিত, তারপরেও আসলে জামাত তাদের জায়গা থেকে রাস্তায় নামছে, প্রতিবাদ করছে। আমি মনে করি এই মুহূর্তে আমার ঘরে আগুন লেগেছে, আমার ঘরে এই আগুন নেভানোর জন্য কে আসলো কে আসলো না সেটি আমার দেখার বিষয় না। আমার বিষয় হলো যে কারা আগুন নেভাতে আসছে, তাদের প্রত্যেককে ওয়েলকাম জানানো। সুতরাং যারাই আসছে তাদেরকে আমরা ওয়েলকাম জানাই। জামাতের ব্যাপারে আমাদের কোনো নেতিবাচক চিন্তা নাই যে জামাত রাস্তায় নামতে পারবে না, জামাত বিভিন্নভাবে জামাতের বিভিন্ন সমস্যা আছে, এই মুহূর্তে এগুলো আলোচ্য বিষয় না। কারো যদি সমস্যা থাকে, আমরা গণতান্ত্রিক আন্দোলন সফল হওয়ার পরে তখন আলোচনার টেবিলে বসবো। এই মুহূর্তে আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমি আজকে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আমি বলেছি যে দেখেন, আমরা তো যুগপৎ আন্দোলন করছি, আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আমরা মার খাচ্ছি, আমরা হামলা শিকার হচ্ছি, আমরা গ্রেপ্তার হচ্ছি, তো এই মুহূর্তে আমাদের উচিত হবে এক প্ল্যাটফর্মে এক জায়গায় এসে আন্দোলন করা। আমরা যাতে এক জায়গায় থেকে আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পারি, ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসলে প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তোলা সম্ভবপর হচ্ছে না। সুতরাং এই মুহূর্তে যতগুলো ইসলামিক দল আছে, বাম দল আছে, মধ্যপন্থী দল আছে, আমি মনে করি সবার উচিত হবে এক প্ল্যাটফর্মে আসা। দেশ এবং জাতিকে রক্ষার জন্য আমাদের সবার উচিত হবে এই ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করা। এবং এই মুহূর্তে যদি আমরা একে অপরের সমালোচনায় আমরা ব্যস্ত হয়ে যাই, তাহলে সরকার কিন্তু লাভবান হবে, এবং সরকার কিন্তু সেটাই চাই। তো সেই জায়গা থেকে আমরা সেই সুযোগ আমরা সরকারকে দিতে চাই না। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে অসুস্থ, আমার ডেঙ্গু হয়েছিল, আমার জ্বর হয়েছিল, আমি হাসপাতালে ছিলাম, তারপরেও দেখেন আমি এখনো পর্যন্ত কথা বলতে গেলে অনেকটা শ্বাসকষ্ট হয়, কিন্তু আমি কিন্তু রাজপথ থেকে আমি সরে দাঁড়াইনি। সেই হাসপাতালের বিছানা থেকে আমি দুই দিন কিন্তু আমাদের পরপর দুটা কর্মসূচি ছিল, এবং সেখানে কিন্তু আমি উপস্থিত হয়েছি এবং কথা বলতে পারতেছিলাম না, তারপরেও কিন্তু চেষ্টা করেছি বলার। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি একটি দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি, এরপরে যদি আমি মাঠে না থেকে আমি যদি হাসপাতালের বিছানায় থাকি, ঘরে থাকি, রেস্টে থাকি, তাহলে মানুষ নিন্দা করতে পারে, আমার নেতাকর্মীরা হতাশ হতে পারে। সেই জায়গা থেকে আমি কিন্তু আমি এক ধরনের পোম করেছিলাম, যতক্ষণ আমার জ্ঞান আছে আমি রাজপথে থাকবো। তো আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থ, যদিও শ্বাসকষ্টের সমস্যার কারণে কথা বলতে একটু সমস্যা হয়, বেশি কথা বললে কথা অনেকটা মানে আউলিয়ে যায় বা জড়তা কাজ করে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি হাসপাতালের বিছানায় রয়েছেন, তার জন্য দোয়া করবেন। আমাদের নেতৃবৃন্দ ছাব্বির জাহেদ তারা এখন হাসপাতালে রয়েছে, হাসপাতালের বিছানায় তারা কাতরাচ্ছে। আমরা এতটুকু বলতে চাই, যতই আমাদের উপর দমন পীড়ন করা হোক, আমরা ইনশাল্লাহ এই আন্দোলন থেকে সরে যাব না, এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের আমরা শেষ দেখে যাব ইনশাল্লাহ, এবং এই আন্দোলনে আমরা দেশের জনগণের সম্পৃক্ততা চাই। দেশের মানুষকে আন্দোলনে নামতে হবে, প্রতিবাদ করতে হবে, এবং প্রতিবাদের মাধ্যমেই আমাদের আসলে বিজয় অর্জন করতে হবে। যারা কথাগুলো শুনছেন আপনারা সকলকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে, এবং একই সাথে কিভাবে আন্দোলন সফল করা যায় আপনাদের যদি কোনো নিজস্ব মতামত থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় মানুষের মন্তব্যগুলো আমি জানার এবং শোনার চেষ্টা করি যে আসলে সাধারণ মানুষ কি ভাবছে, তাদের চিন্তা কি, তাদের পরামর্শগুলো সবসময় আমরা সাদরে গ্রহণ করে থাকি। তো যাই হোক, আমি কথা বাড়াতে চাই না, আপনারা সবাই রাজপথে নামুন, প্রতিবাদ করুন। আমরা যদি রাস্তায় নেমে আমাদের শক্তি দেখাতে পারি, তাহলে এই প্রশাসন বলেন এবং যারা
পুলিশে রয়েছে, সেনাবাহিনীতে রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা কিন্তু একসময় না একসময় আমাদের সমর্থন দিবে। জনগণের বাইরে আসলে কেউ কখনোই যেতে পারে না, যে গিয়ে টিকতেও পারে না, যেটি কিন্তু 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেটি কিন্তু প্রমাণিত হয়েছে। এক পর্যায়ে সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা বলেছিল যে এরশাদকে বলেছিল যে আমরা আপনার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমরা আপনাকে আর সমর্থন দিতে পারবো না। পরবর্তীতে সেই আন্দোলন সফল হয়েছে। আমাদের তো আন্দোলন সফল হওয়ার অনেক ইতিহাস রয়েছে। আমরা বাঙালির ভাষা আন্দোলন করেছি, আমরা 69-এর গণ অভ্যুত্থান করেছি, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 7 থেকে 8 পর্যন্ত সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে আন্দোলন, অর্থাৎ বাঙালি জাতির আন্দোলন সফল করার অনেক ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের জায়গা থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। আমাদের ইতিহাস হলো সফলতার ইতিহাস। সুতরাং এই ফ্যাসিবাদের পতন হবে, পতন হবে, পতন হবে এবং জনগণের মুক্তি মিলবে। সেই মুক্তির অপেক্ষায় পুরো দেশের মানুষ, আমরা যারা সংগ্রাম করছি, আমাদের হয়তো ত্যাগ স্বীকার করতে হবে, আমাদের হয়তো রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, কিন্তু আমার আপনার দুপাঁচজন মানুষের জীবনের বিনিময়ে যদি এদেশের 18 কোটি মানুষ মুক্তি পায়, সেটি আমি মনে করি সব থেকে বড় পাওয়া, যেটি 1971 সালে ঘটেছে। 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে, যে রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন ভূখণ্ডে বসে কথা বলছি। 52-তে রফিক জব্বাররা জীবন দিয়েছে, যে কারণে আজকে এই বাংলা ভাষায় কথা বলছি। অধিকার পরিষদের একটি বৈঠক ছিল এবং সেখানে চলমান যে যুগপথ আন্দোলন বাংলাদেশে চলছে, এক দফার আন্দোলন, সেই এক দফার আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বরাবরই আমরা বলে আসছি যে আমরা এই আন্দোলনে রয়েছি। আপনারা জানেন যে শুধুমাত্র এই আন্দোলনে থাকার কারণে এবং আমরা যেদিন থেকে ঘোষণা দিয়েছি যে আমরা যুগপথ আন্দোলনে গণ অধিকার পরিষদ সবসময় রাজপথের সম্মুখ যোদ্ধা হিসেবে থাকবে, তারপর থেকেই আমাদের উপর এক ধরনের খড়গ, নির্যাতন, নিপীড়ন এগুলো নেমে এসেছে। আমরা বরাবরই বলছি যে গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মী বেঁচে থাকা অবধি অবশ্যই আমরা রাজপথে থাকব এবং তার প্রমাণ কিন্তু আমরা দিয়েছি। গণ অধিকার পরিষদের সভাপতি তাকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, তারপরেও আমরা কিন্তু আমাদের মিছিল, মিটিং, সমাবেশ আমরা কোনো কিছুই বন্ধ করিনি। আমাদের সভাপতি তিনি বলেছেন যে আমি যদি মারাও যাই, তারপরেও আপনারা বর্তমান শেখ হাসিনার পতনের দাবিতে বাংলাদেশে যে এক দফার আন্দোলন চলছে, এই এক দফার আন্দোলনে আপনারা আপনাদের জায়গা থেকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে আপনারা সর্বাত্মক ভূমিকা পালন করবেন। আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লাকে নিপীড়নমূলক একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিনিয়ামিন মোল্লার বাবা তাকে দেখতে গিয়েছিল এবং বিনিয়ামিন মোল্লা বলেছে যে সারা দেশের ছাত্র সমাজ তাদেরকে এক করার মাধ্যমে কিভাবে এই চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আরও বেশি সফল করা যায়, এবং তিনি জেলে থেকে যে ধরনের সাহসিকতার পরিচয় দিয়েছেন, ইতিমধ্যে বিনিয়ামিন মোল্লার বাবা এবং মা তারা কিন্তু রাজপথে নেমে তারা প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে যে আমার সন্তানকে আমি প্রয়োজনে উৎসর্গ করে দিলাম দেশ এবং জাতির জন্য। অর্থাৎ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে যে ধরনের হামলা, মামলা, নির্যাতন চলছে, তারপরেও আমরা কিন্তু রাজপথ থেকে আমরা সরে যাইনি। আপনারা জানেন যে গতকাল যশোরে আমাদের ছাত্র অধিকার পরিষদের সাকিন নামের একজন ছাত্রনেতা, তার বাড়িতে পুলিশ গিয়েছিল এবং সেখানে ছাত্রলীগ গিয়েছে, ছাত্রলীগ গিয়ে তার বাসায় হামলা চালিয়েছে এবং হামলা চালানোর একটা পর্যায়ে তার মা ছাত্রলীগের কথা বলল, তার মা এই কথা কিন্তু তার মানে মা কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বলেছে, সর্বশেষ বলেছে যে তোমার সন্তানকে ছেড়ে দিব যদি সে ফেসবুকে একটি ভিডিও দেয় যে আমি গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদের রাজনীতি আর করবো না। সারা দেশে এভাবে আমাদের উপর নির্যাতন নিপীড়ন চলছে এবং খুলনাতে গতকাল আমাদের একজন যুব নেতাকে তুলে নিয়ে গিয়েছিল, আমাদের একজন কেন্দ্রীয় যুব নেতাকে গতকাল নারায়ণগঞ্জ থেকে তুলে নিয়ে গিয়েছিল। অর্থাৎ এখন আমরা যেটি দেখছি সেটি হলো যে গণ অধিকার পরিষদের উপরে সিরিজ হামলা চলছে, সিরিজ গ্রেপ্তার চলছে, গণ অধিকার পরিষদকে থামিয়ে দেওয়ার জন্য নানান ধরনের ষড়যন্ত্র চলছে। সারা দেশে কিভাবে গণ অধিকার পরিষদের কার্যক্রমকে থামিয়ে দেওয়া যায় সেই অপচেষ্টা কিন্তু সরকার করছে। কিন্তু আমরা সোজা কথা বলতে চাই যে যতই অপচেষ্টা করুক আমাদেরকে আন্দোলন থেকে দূরে সরানো যাবে না। এর আগে দেখেছেন যে যখন নুরুল্লাহ নূরের বাসায় যখন ডিবি পুলিশ, গোয়েন্দা সংস্থার লোক, তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখলেন ভিডিওটি, দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি বুঝতে পারছি।
আপনারা এখনও যারা মতামতটি দেননি, আপনারা যারা এখনও কমেন্টস করেননি, তো এ বিষয়ে তীব্র নিন্দা জানানো উচিত আপনাদের। যদি খারাপ কিছু দেখে থাকেন ভিডিওর ভিতর, অবশ্যই তীব্র নিন্দা জানিয়ে দেবেন। আর যদি আপনারা আপনাদের চোখে ভালো কিছু পড়ে অবশ্যই তার প্রশংসা করবেন। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। আর হ্যাঁ, আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের গরম খবর, ভাইরাল আপডেটগুলো সবার আগে আমাদের চ্যানেলে সবার আগে আপনারা পেয়ে যান, যাতে করে আপনারা খবরটা সবার আগে পেয়ে যান। আপনারা চ্যানেলে প্রবেশ করে দেখুন সমস্ত প্রকার ভাইরাল খবর। বিপিন উর্বরা আওয়ামী লীগ বিএনপি নিয়ে যখন যে মারামারি ঘুষোঘুষি হয়েছে, সেটা কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে আপলোড দেওয়া আছে। কোনভাবে আপলোড দিয়ে এটা আপনাদের বলা যাবে না, তা আপনারা দেখবেন সবার আগেই আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা চ্যানেলের ভিতর গিয়ে ঘুরে আসবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যেখানে ইচ্ছা আপনাদের বন্ধুবান্ধবদের কাছে, আর একটা লাইক দিয়ে যাবেন এতক্ষণ যারা লাইক দেননি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।